জলপাইগুড়িতে নকল ব্যালট পেপার তৈরির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে দ্রুত তদন্তের আবেদন জানায় জেলা বিজেপির সংগঠন। এই অভিযোগের প্রেক্ষিতে জেলা শাসকের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়। এ প্রসঙ্গে জেলা বিজেপির অন্যতম নেতৃত্ব সৌজিৎ সিংহরায় জানান, এই জেলার বিভিন্ন ছাপাখানায় যেখানে পঞ্চায়েত নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপার কাজের ব্যবস্থা করা হয়েছিল, সেই সমস্ত ছাপাখানাগুলিতে বিগত কয়েকদিন ধরে শাসক দলের নেতাদের বারবার আসা যাওয়া ছিল, ফলে বিজেপির সন্দেহ ব্যালট পেপার নকল করছে তৃণমূল। তাই এ বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা জলপাইগুড়ি জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাননীয় আমাদের জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনার যে তাকে আমরা একটা অবগত করতে আসছিলাম যে আমাদের কাছে বিভিন্ন সূত্রের খবর আসছে যে প্রেসগুলো থেকে এবার পঞ্চায়েত ইলেকশনে ব্যালটগুলো তৈরি ছাপানো হয়েছে, সেখানে একাধখানা প্রেসে যে কদিন ছাপানো হয়েছিল ব্যালট, তো সেই কদিন ধরে শাসক দলের প্রচুর নেতাদের আনাগোনা ভিড় করেছিল এবং আমাদের কাছে খবর আছে এই মারফত এইভাবে বিভিন্ন ডুপ্লিকেট ব্যালট চলে যেতে পারে তাদের হাতে। যদি এটা হয়ে থাকে তাহলে এটা সাংঘাতিক দুর্ভাগ্যজনক ঘটনা। পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র একদিন বাকি, নির্বাচন প্রচারের শেষ দিনেও এরকম অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে, যদিও এ বিষয়ে শাসক দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা।